হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ইডিটেক আমি দেখে এলাম ক্রিউ এবং সত্যি বলতে কেন দেখে এলাম জানি না এখানে অভিনয় করেছে কৃতি সেনন টাবু কারিনা কাপুর তো এই পার্টিকুলার সিনেমাটা আমার কেমন লাগলো দেখুন এই সিনেমাটা বেসিক্যালি যদি এক কথায় বলতে হয় এর মধ্যে না আছে কোনো লজিক না আছে কোনো ম্যাজিক এটা একটা ডিজাস্টার ডিসঅ্যাপয়েন্টিং ফিল্ম এবং এটার কোনো মাথা মাথাবুন্ডু নেই প্রেডিক্টেবল হঠাৎ হঠাৎ ঘটনা হয় কিছু সময়ে যখন কারু দরকার পড়ছে একজনের ভাই বেরিয়ে যাচ্ছে সে হ্যাকার আরেকজনের ভাইয়ের বউ হোটেলের সোর্স এই হোটেলে সব জায়গায় জব পেয়ে যাচ্ছে একজনের পাইলট পুরনো প্রেমিক মানে একটা জগা খিচুড়ি ডিসগাস্টিং গল্প তার প্রেজেন্টেশন এবং সবথেকে থেকে দুঃখের ব্যাপার শাশ্বত বাবু এই সিনেমায় অভিনয় করেছেন এবং বেসিক্যালি এই যে ক্রিউ এই ব্যাপারটা হচ্ছে গল্পটা যদি বলতে হয় একটা ফ্লাইটে সোনা পাচার করা হচ্ছে এবারে অবশ্যই বিজয় একটা অন্য টাইটেল অ্যাড করে দেওয়া হয়েছে যেখানে আপনারা জানেন কিং ফিচারসের সাথে যা হয়েছিল তো এখানে একটা অন্য একটা এয়ারলাইন্সের কথা বলা হচ্ছে কিভাবে সোনা পাচার করা হতো হঠাৎ করে ধরা পড়ে যাওয়া তার টেকনিক একটাই দেখানো হয়েছে যদিও তার মধ্যেও ডেপ নেই রিসার্চ নেই তো সব মিলিয়ে একটা জগা খিচুড়ি ব্যাপার এবং যখন একটা এয়ার হোস্ট্রেস দেখাবে তার স্বপ্ন ছিল পাইলট হওয়া এবং তার ভাই বলবে তুমি একদিন নিশ্চয়ই প্লেন ওড়াবে আউ ড্রামাটিক এবং এই ফ্যামিলি ড্রামার আপনারা তখনই বুঝতে পেরে যাবেন এ নিশ্চয়ই কোনো দিন প্লেন ওড়াবে এবং সেটা হয় কিভাবে হয় সেটা সিনেমায় যদি আপনারা দেখতে চান তো সিনেমাটা দেখিয়ে দেখতে পারেন এবারে আসি সিনেমায় সত্যি বলতে আমার কাছে কোনো পজিটিভ পয়েন্ট নেই আমি কি নিয়ে আলোচনা করব প্রত্যেকটা জিনিস ভীষণ ভীষণ লাউড প্রত্যেকটা জিনিস ক্রিঞ্জ মানে পুরো যে টাইম টাইম স্পেন্ড করলাম সিনেমায় একটা মোমেন্ট আমার কাছে এমন ক্রিয়েট হয়নি যেটা নিয়ে আমি প্রশংসা করতে পারবো এই যে তিনজন বান্ধবী বা কলিগ ক্রু মেম্বার তাদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে তাদের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট হবে না সেটাও হতে পারে না কিছু কিছু জায়গায় লাউড জিনিসপত্র ক্রিয়েট করা হয়েছে একটা ট্যাক্সিতে যাচ্ছে গাড়ি থামাতে বলছে গেট আউট বলছে তারা দুজন বেরিয়ে যাচ্ছে ওই সিচুয়েশনের মধ্যে ওই যে একটা ফিল হবে আমাদের অডিয়েন্স হিসাবে বা এরকম অনেক মুমেন্ট আছে যেখানে একজন দেখাবে যে ছ সাত মাস ধরে মাইনে পাচ্ছে না তার যে পরিবারের বাসে হচ্ছে সিঙ্গেল মাদার তার ছেলেকে স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে এই ঘটনাগুলো না কোনো কোথাও গিয়ে সেভাবে ওয়ার্ক না এবং লাস্টে যেভাবে ড্রামাটিক ব্যাপার থাকে এই ধরনের সিনেমায় যে সবার প্রবলেম সলভ করার জন্য কিছু কিছু জিনিস তাদের কাছে পৌঁছে গেল সুতরাং দু হাজার চব্বিশে দাঁড়িয়ে তার পটভূমিকায় এরকম একটা সিনেমা তার ট্রিটমেন্ট যেখানে অনেক সিনেমা রেফারেন্স এবং ওভারঅল যে ড্রামাটা ক্রিয়েট করা হয়েছে তার মধ্যেও কোনো অভিনবত্ব না থাকা এটা মনে হচ্ছে একটা ক্রিঞ্জ জিনিস এবং যেটাকে টলারেট করতে হচ্ছে এই ফেমিনিজমের নামে আর প্রচারও করা হচ্ছে দেখবেন বক্স অফিস নিয়ে যে বিগেস্ট ওপেনিং কোনো নারী কেন্দ্রিক সিনেমা তো সুতরাং এটা একটা নারী কেন্দ্রিক সিনেমা কতটা বলা যায় শুধুমাত্র প্লট ওয়াইজ হ্যাঁ ঠিক আছে বাট এখানে অনেক পুরুষের হেল্প অবশ্যই নেওয়া হয়েছে এখানে কপিল শর্মা কি করছে আমি জানি না সে খাবার বানাচ্ছে মুখ ঘোমরা করে দাঁড়িয়ে থাকছে কখনো এসে সাপোর্ট দিচ্ছে মানে টোটালি ডিজাস্টার ইভেন এখানে যেভাবে বডি পার্ট নিয়ে কথাবার্তা হয়েছে মানে এটা যদি কোনো ছেলে ফেলে করে দিত আজকে সোশ্যাল মিডিয়ায় হাল্লা হয়ে যেত বাট একটা মেয়ে একটা মেয়ের বডি নিয়ে যা খুশি বলতে পারে অন্য কেউ বলতে পারে না এই যে একটা মনোবৃত্তি বা প্রবণতা ক্রিয়েট করা হচ্ছে সেটা আরও বিপজ্জনক সমাজের জন্য সুতরাং এই সিনেমাটা থেকে সমাজ কি সিকুলেটে যদি আমি বলতে চাই তাহলে বলবো গুড ফর নাথিং তো এই সিনেমাটা অ্যাকচুয়ালি গুড ফর নাথিং সিনেমাটার ওভারঅল মেসেজিং তার এন্টারটেনমেন্ট পারপাস যে মানুষ আমি ছেড়েছিলাম যে কোনো সোশ্যাল মেসেজ ক্যাটার করছে না কোনো কিছুই ক্যাটার করছে না জাস্ট ফর এন্টারটেনমেন্ট সেই এন্টারটেনমেন্টও ঠিকভাবে ডেলিভার করতে পারে না এই পুরো সিনেমাটা পুরো সিনেমার ডিজাইনটা তো এই ছিল আমার মতামত একটা থার্ড ক্লাস সিনেমা এর থেকে তো হ্যাপি নিউ ইয়ার সিনেমাটা ভালো ভাই যদি আমি সেভাবে দেখতে যাই তো না যে সাসপেন্স না বিল্ড আপ আমার ভালো লাগেনি সিনেমাটার মধ্যে কথা তোমরা যদি দেখেছো কেমন লেগেছে জানিও না দেখে থাকলে দেখতে পারো তোমাদের যদি পয়সা বেশি থাকে এবং দেখে এসে জানাতে পারো কেমন লাগলো ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাটা